নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো চলে আসছি আজকের প্রথম খবরে, এবং সেটা হচ্ছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমাদের অলরেডি আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছিলাম, তো যারা এখন আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো না অবশ্যই ফলো করে নিও। তো যে খবরটা আমি তোমাদের সেখানে জানিয়েছিলাম সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগানের তিন সেট জার্সি, অর্থাৎ হোম, অ্যাওয়ে এবং থার্ড, এই তিনটে জার্সি কিন্তু 10th November রিলিজ করতে চলেছে। তো সেক্ষেত্রে অনেক দিন ধরেই আমরা ওয়েট করে আসছি, এবং যেখানে অলরেডি তোমরা জানো যে হোম জার্সির সম্পর্কে আমরা অনেকটাই জানি, কিন্তু অ্যাওয়ে এবং থার্ড এই দুটো জার্সির সম্পর্কে কোনো রকম কনক্রিট ডেভেলপমেন্ট আমরা পাইনি, বা এক্স্যাক্টলি কীরকম দেখতে হবে এই সম্বন্ধে আমরা কিছু জানি না। তবে এটুকুন শোনা গেছে যে তিন সেট জার্সিতেই কিন্তু মোহনবাগানের সবুজ মেরুন রঙের ছোঁয়া থাকবে। তো সেক্ষেত্রে এবার দেখার বিষয় হবে এটাই যে এটিকে মোহনবাগানের অ্যাওয়ে এবং থার্ড জার্সি কিরকম হয়। হোম জার্সি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ আগের বারের মোহনবাগানের যে জার্সিটা ছিল সেটাই থাকবে, এরকমই এই মুহূর্তে খবর রয়েছে। তো দেখার বিষয় সেটাও হবে যে সেখানে কোনো রকম পরিবর্তন ঘটে কিনা, কারণ একবার যতক্ষণ না সেগুলো অফিসিয়ালি ক্লাবের তরফ থেকে দেখানো হচ্ছে বা রিলিজ করানো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে সেটাই মোহনবাগানের হোম জার্সি, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে বেশি। তো এই গেল এটিকে মোহনবাগানকে নিয়ে একটা আপডেট। আচ্ছা, এছাড়াও আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে যে অনেক ক্লাবই তোমরা জানো যে এই মুহূর্তে আইএসএল এর বাকি ক্লাবগুলোর সাথে প্রি সিজন ম্যাচ খেলছে বা ফ্রেন্ডলি ম্যাচেস খেলছে আইএসএল এর আগে তাদেরকে নিজেদের কম্বিনেশনগুলো একবার দেখে নেওয়ার জন্য বা তৈরি হওয়ার জন্যে। তো সেরকমভাবেই 14th November এটিকে মোহনবাগান কিন্তু এফসি গোয়ার সাথে ম্যাচ খেলছে, সেই আপডেটটা তোমরা অবশ্যই আগে জেনে গেছো এবং আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু যেটা তোমাদেরকে জানানোর আছে সেটা হচ্ছে খুব সম্ভবত এই বছর কিন্তু বা এইবারের জন্য এটিকে মোহনবাগান কিন্তু একটাই ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বা একটাই প্রিসিজন ম্যাচ খেলবে, এবং সেটা 14th November হবে। তো সেই ক্ষেত্রে যেখানে প্রত্যেকটা ক্লাব তিনটে চারটে করে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে, সেখানে এটিকে মোহনবাগান কিন্তু শুধুমাত্র একটাই ম্যাচ খেলবে। তো এটা কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাসেরই সিদ্ধান্ত, তো সেক্ষেত্রে তিনি যেটা ভালো বুঝেছেন তিনি সেই সিদ্ধান্তটাই নিয়েছেন। তো এই গেল এটিকে মোহনবাগানের খবর। এরপরে আমরা সরাসরি চলে আসব এসসি ইস্ট বেঙ্গলের দুটো খবরে। প্রথম খবরটা হচ্ছে যে এসসি ইস্ট বেঙ্গল নতুন একজন প্লেয়ারকে সাইন করে নিয়েছে, এবং যদিও এই প্লেয়ারটি নতুন প্লেয়ার নয়, মানে অনেকদিন ধরেই আমরা শুনে আসছি যে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারটিকে সাইন করবে, কিন্তু আজকে সকালে গিয়ে সেই সাইনিংটা কিন্তু কমপ্লিট হয়েছে, এবং তিনি হচ্ছেন ইন্ডিয়ান অ্যারোজের স্ট্রাইকার হরমনপ্রীত সিং। তোমরা জানো যে ইন্ডিয়ান অ্যারোজ থেকে দুই প্লেয়ার রিকি শ্যাবং এবং হরমনপ্রীত সিংকে অনেকদিন ধরেই এসসি ইস্ট বেঙ্গল সাইন করানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো কারণে সেটা ডিলেড হয়েছে, এবং খুব সম্ভবত হয়তো রিকি শ্যাবং এর সাইনিংটা এই মুহূর্তে হচ্ছে না। কিন্তু এসসি ইস্ট বেঙ্গল হেড কোচ রবি ফাউলার বুঝেছেন যে তার কিন্তু স্ট্রাইকারে প্লেয়ার্স প্রয়োজন, এবং সেই কারণেই কিন্তু হরমনপ্রীত সিংকে সাইন করানোর জন্য গ্রিন সিগন্যাল তিনি দিয়েছিলেন ম্যানেজমেন্টকে, এবং সেই সাইনিংটা কিন্তু আপাতত কমপ্লিট হয়ে গেছে। খুব শীঘ্রই তিনি গোয়াতে দলের সাথে যোগ দেবেন। শর্ট টার্ম কন্ট্রাক্টে তিনি সাইন করেছেন, অর্থাৎ এই মরশুমের শেষ অবধি তিনি কন্ট্রাক্ট করেছেন এসসি ইস্ট বেঙ্গলের সাথে। তারপরে কন্ট্রাক্ট এক্সটেনশন হবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আপাতত জাস্ট কয়েক মাসের জন্যই তিনি কিন্তু এসসি ইস্ট বেঙ্গলে সাইন করেছেন। তো এই গেল প্রথম খবর, অবশ্যই ভালো সাইনিং, এবং অবশ্যই এতে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের স্কোয়াডের ডেপথটা অনেকটা বাড়লো। এবং এছাড়া আমাদের কিন্তু নজর রাখতে হবে যে অলরেডি 34 জন প্লেয়ার কিন্তু এসসি ইস্ট বেঙ্গল রেজিস্টার করেছে আইএসএল এর জন্য, তো সেই ক্ষেত্রে কোন প্লেয়ারকে সরিয়ে হরমনপ্রীত সিংকে জায়গা দেওয়া হয় সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এই গেল প্রথম খবর। তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা কেমনভাবে নিচ্ছ এই খবরটা, এবং তোমাদের কী মনে হয় যে হরমনপ্রীত সিংকে কোন প্লেয়ারকে দিয়ে রিপ্লেস করা উচিত এই মুহূর্তে। তো এই গেল প্রথম আপডেট। এরপরে আমরা চলে আসছি পরের খবরে, এবং সেটা হচ্ছে যে এক্ষুনি আমরা এটিকে মোহনবাগানের প্রি সিজন ম্যাচের সম্পর্কে আলোচনা করছিলাম, তো সেরকমভাবেই এসসি ইস্ট বেঙ্গলও কিন্তু তিন চারটে ফ্রেন্ডলি ম্যাচ খেলার মানে পরিকল্পনা এই মুহূর্তে করেছিল। কিন্তু তোমাদের বলে দিই যে নভেম্বরের 7 তারিখের পর থেকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল তাদের প্রি সিজন ম্যাচগুলো খেলার মানে পরিকল্পনা করেছে, কিন্তু 14th November শেষ প্রি সিজন ম্যাচ খেলার সময়, তো সেক্ষেত্রে তারপর অন্য কোনো ক্লাব কিন্তু প্রি সিজন খেলবে না। তো সেটা মাথায় রাখলে কিন্তু দেখা যাচ্ছে যে এসসি ইস্ট বেঙ্গল হার্ডলি 2 থেকে 3টে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে, অ্যাটমোস্ট 3টে। তো সেই ক্ষেত্রে অলরেডি তারা বেশ কিছু ক্লাবের সাথে কথা বলেছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাবে কিন্তু তাদের প্রি সিজন ম্যাচগুলো মানে ফিক্স করে রেখেছে বাকি ক্লাবগুলোর সাথে, যেই কারণে মানে আইএসএল এর টপ ক্লাবস তারা কিন্তু এই মুহূর্তে অলরেডি তাদের প্রি সিজন ম্যাচগুলো ফিক্স করে রেখেছে।
যেই কারণে তাদেরকে পাওয়া যাচ্ছে না বা তাদের সাথে হয়তো এসসি ইস্ট বেঙ্গল এইবার খেলতে পারবে না প্রি সিজনে। তো সেটা আমার মনে হয় যে এসসি ইস্ট বেঙ্গল কোথাও গিয়ে একটা হয়তো মানে আইএসএল এর টপ ক্লাবসগুলোর সাথে, যারা এই মুহূর্তে অন পেপার যথেষ্ট স্ট্রং টিম, তাদের সাথে কিন্তু খেলার একটা পরিকল্পনা করেছিল। তো সেই পরিকল্পনায় কোথাও একটা গিয়ে কিন্তু ধাক্কা খেয়েছে তারা। তো এই মুহূর্তে অলরেডি তারা জামশেদপুরের সাথে একবার কথা বলেছে, একমাত্র জামশেদপুরের থেকে কিন্তু একটা পজিটিভ রেসপন্স এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল পেয়েছে, যদিও কোনো ডেট এখনো ফাইনালাইজ করা হয়নি। জেএফসির তরফ থেকে হয়তো কোনো ডেট এসসি ইস্ট বেঙ্গলকে দেওয়া হবে বা আগামী দিনে হয়তো কনফার্ম এসসি ইস্ট বেঙ্গলকে জানানো হবে যে জামশেদপুর এফসি কোনো রকম ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় কিনা, বাট সেটা নিয়ে এখনো কোনো রকম কনফার্মেশন পাওয়া যায়নি। এছাড়াও চেন্নাইন এফসি, তাদেরকেও কনভিন্স করানোর চেষ্টা করা হচ্ছে যে যদি চেন্নাইন এফসি এসসি ইস্ট বেঙ্গলের সাথে কোনো প্রি সিজন ম্যাচ খেলে, কিন্তু এখনও চেন্নাইন এফসির ক্যাম্প থেকে কোনো রকম রেসপন্স কিন্তু এসসি ইস্ট বেঙ্গল পায়নি। এছাড়াও বাকি যে ক্লাবসগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই, যেহেতু তাদের মানে ডেটস ফিক্সড রয়েছে, সেই কারণে তারা এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলের সাথে কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারছে না। যদিও আরও দু তিনটে ক্লাবের সাথে খেলার চেষ্টা চলছে, বাট দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে এসসি ইস্ট বেঙ্গল কাদের সাথে প্রি সিজন ম্যাচ খেলে। কারণ অবশ্যই প্রি সিজন ম্যাচগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পেশালি এসসি ইস্ট বেঙ্গলের মতন একটা দলে যারা পুরোপুরি একটা নতুন সেট আপে নতুন প্লেয়ার্সদেরকে নিয়ে এই বছর আইএসএল খেলতে নামছে। তো সেই ক্ষেত্রে কম্বিনেশনসগুলো, স্টার্টিং ইলেভেনে কারা খেলবেন, এইসব পরিকল্পনাগুলো বা এইসব প্ল্যানিংগুলো করতে অন্তত দুটো থেকে তিনটে ফ্রেন্ডলি ম্যাচ যদি এসসি ইস্ট বেঙ্গল খেলতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সেটা এসসি ইস্ট বেঙ্গলের জন্যই সুবিধার হতো। তো দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে তারা কটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে। এটিকে মোহনবাগান একটা ফ্রেন্ডলি ম্যাচ এই জন্যই খেলছে কারণ তাদেরটা একদম সেট টিম, তারা অলরেডি জানে যে স্টার্টিং লাইন আপে কোন প্লেয়ার্সরা খেলবে। আগের বছরের দলটাই এই বছর এটিকে মোহনবাগানের থেকে গেছে, তো সেক্ষেত্রে খুব বেশি পরিবর্তন স্টার্টিং লাইন আপে এই বছর তোমরা দেখবে না। তো সেক্ষেত্রে কম্বিনেশন বা তোমরা স্টার্টিং ইলেভেন কী হবে সেই নিয়ে এটিকে মোহনবাগানকে এই মুহূর্তে ভাবতে হচ্ছে না। যদিও অ্যান্টনি লোপেজ হাবাস কিন্তু বলেছেন যে এই বছর অনেক রোটেশন তোমরা দেখবে প্লেয়ারদের মধ্যে, মানে হয়তো অনেক প্লেয়ার্সদেরকে এই বছর সুযোগ দেওয়া হবে, যেহেতু অনেকটা মানে একটা ফ্যাক্টর হচ্ছে 5 প্লেয়ার সাবস্টিটিউশন যেটা এই বছর আইএসএল আনতে চলেছে। তো সেই কারণে কিন্তু অনেক প্লেয়ার্স এই বছর সুযোগ পাবে এবং সেটাও কিন্তু হাবাস জানিয়ে দিয়েছেন যে এই বছর অনেক প্লেয়ার্সদেরকেই সুযোগ দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এটিকে মোহনবাগানের জন্য, যেটা কিন্তু এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলের কাছে নেই। তো সেই ক্ষেত্রে প্রি সিজন ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত গিয়ে এসসি ইস্ট বেঙ্গল কাদের সাথে প্রি সিজন ম্যাচগুলো খেলে। একমাত্র এখন অবধি জামশেদপুর থেকে কিন্তু একটা রেসপন্স পাওয়া গেছে, কিন্তু আবারও বলছি কোনো রকম ফিক্সড ডেট কিন্তু এখনো বেরিয়ে আসেনি। যদি বেরোয় তোমাদের সেই আপডেটটা অবশ্যই জানিয়ে দেবো। আপাতত আজকে তোমাদের এই খবরগুলোই দেওয়ার ছিল, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্যে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।